আজকে সম্পাদ্য সৃজনশীল চার নিয়ে আলোচনা। আজকের উদ্দীপকটি হল একটি সামান্তরিকের দুইটি কর্ণ যথাক্রমে বি সমান সমান সাত সেন্টিমিটার, সি সমান সমান আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ কোণ এক্সিকাল টু 65 ডিগ্রি। এটাই আজকের উদ্দীপক। এখন ক প্রশ্নটি হল সামান্তরিকের বৃহত্তম বাহু 6 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে। খ সামান্তরিক ABCD আঁকো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গ PQR রম্বস আঁকো যার বৃহত্তর কর্ণ সি এর সমান এবং একটি বাহু এ সমান সমান 5 সেন্টিমিটার, এক্ষেত্রেও অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। ক অংশে এখানে সামান্তরিকের ছোট কর্ণ বি সমান সমান 7 সেন্টিমিটার, বড় কর্ণ সি সমান সমান 8 সেন্টিমিটার, সামান্তরিকের বৃহত্তর বাহু এক্স সমান 6 সেন্টিমিটার, এগুলো উদ্দীপকের উল্লেখ আছে। সামান্তরিকের ক্ষুদ্রতর বাহু ওয়াই সমান কত? তা আমরা জানি 2 × x² + y² = b² + c² এখন আমরা বি সি এবং এক্স এদের মানগুলো এখানে বসাবো। এক্স এর মান 6, এই এক্স এর মান 6, বি বি এর মান 7 বসালাম, সি এর মান 8 বসালাম, তাহলে এখন 2 × 6² অর্থ হল 36 প্লাস ওয়াই স্কোয়ার 7² অর্থ হল 49, 8² অর্থ 64। এখন বা 2 × 36 + y² = 49 + 64 যোগ করলে 113, বা 36 + y² = 113/2, বা y² = 113কে 2 দ্বারা ভাগ করলে 5 × 10 = 12, 56.5 − 36। এখন 56.5 থেকে 36 বিয়োগ করলে 20.5 অর্থাৎ 20.5। y² যদি 20.5 হয় y = √20.5 অর্থাৎ 20.5 বর্গমূল হবে 4.52। সুতরাং ছোট বাহু 4.52 সেন্টিমিটার। এখানে ABCD সামান্তরিকের কর্ণ বি সমান সমান 7 সেন্টিমিটার, সি সমান 8 সেন্টিমিটার এবং এই কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 65 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এখন অঙ্কন, যে কোনো রশ্মি বিই নেই, উহা হতে বিডি সমান সি নেই, বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বি ও এফ কোণ
আঁকি। এফ ও রেখাকে জি পর্যন্ত বর্ধিত করি। এখন ওএফ থেকে হাফ অফ বি অর্থাৎ ওয়ান বাই টু অফ বি এর সমান করে ও এ অংশ এবং ওজি হতে ওসি সমান ওয়ান বাই টু অফ বি অংশ কাটি, ফলে এফজি রেখাকে তারা এ এবং সি বিন্দুতে ছেদ করে। এবি, বিসি, সিডি এবং এডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। তবে এখানে এখন এই চিত্রটা কিভাবে অঙ্কন করা হলো তা আমি আবার বোঝার জন্য বলছি। এখানে এই বিকোণকে প্রথম আমি দুইটা সমান অংশে বিভক্ত করেছি, অর্থাৎ অর্ধেক চেয়ে বেশি ব্যাসার্ধ দিলে এখানে এক চাপ, এখানে এক চাপ, আবার এই প্রান্ত থেকে ওই পূর্বের সমান নিয়ে এখানে এক চাপ, এখানে এক চাপ। এখন আমরা এই চাপ দুইটার মধ্যবিন্দু মিলে আমরা এই রেখাটা নির্ধারণ করছি, অর্থাৎ এই অংশ সমান, অর্থাৎ এইটুকু মান হলো ওয়ান বাই টু অফ বি, এইটুকু হলো ওয়ান বাই টু অফ বি। এখন যে কোনো রাশি বি নেই, এই বি থেকে সি এর সমান করে, অর্থাৎ এই সি এর সমান করে এই বিডি অংশ কাটি। বিডি এর আবার মধ্যবিন্দু ও নির্ণয় করছি, পূর্বে যে নিয়মে করা হয়েছে এখনো ওই নিয়মই, অর্থাৎ এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার দিলে এখানে এক চাপ, এখানে এক চাপ, আবার ডি বিন্দু থেকে পূর্বের সমান ব্যাসার দিলে এখানে এক চাপ, ওখানে এক চাপ। এই চাপ দুটি এই চাপ দুটি যেখানে ছেদ করে ছেদ বিন্দু যোগ করলে এখানে এই বিডি রেখাকে উবিন্দুতে ছেদ করে, এই ছেদ বিন্দুর নাম দিলাম ও। এখন এই উবিন্দুতে এক্স কোণের সমান করে প্রথমে দৈর্ঘ্য বরাবর এক চাপ, এক চাপ, তারপরে প্রস্থ বরাবর আরেক চাপ দেওয়ার পরে এই দুইটা চাপ এখানে ছেদ করে, তখন আমরা এই উবিন্দু থেকে এই দুইটা চাপকে যেখানে ছেদ করছে এই দুইটা বিন্দু যোগ করে রেখে এক পর্যন্ত বাড়িয়ে দিই। এমনিভাবে এফ ও রেখাকে জি পর্যন্ত বাড়াই। এখন ও এফ থেকে ও এ সমান হাফ বি, আবার ওজি থেকে ওসি সমান হাফ বি কাটি। এখন এ বি, বিসি, সিডি দিয়ে যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। ক চিত্রে পি কিউ আর এস রম্বস কিভাবে অঙ্কন করা হলো প্রথম আমি নিয়মটা দেখাইতেছি। রম্বসটার যেহেতু বড় কর্ণ সি সমান আট সেন্টিমিটার দেওয়া আছে, তা আট সেন্টিমিটার স্কেলের সাহায্যে শূন্য থেকে আট পর্যন্ত নিলেই আট সেন্টিমিটার হবে, আর একটি বাহু পাঁচ সেন্টিমিটার, শূন্য থেকে পাঁচ, অর্থাৎ এর মান পাঁচ সেন্টিমিটার, সি এর মান আট সেন্টিমিটার। এরা স্কেল, এই স্কেল বসিয়ে, স্কেল বসিয়ে সি এর মান আট, এর মান পাঁচ নিতে হবে। তারপর এই স্কেল দিয়ে কিউ ই যে কোনো একটা রশ্মি নেওয়া হয়, এই রশ্মিটা থেকে এই সি এর সমান করে, এই সি এর সমান করে এই কিউ এস অংশ কাটতে হয়। কাটার পর এই কিউ এস টার
উভয় পার্শ্বে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ লইয়া এখানে এক চাপ, এখানে এক চাপ, আবার এই পাশে থেকে একই নিয়মে এখানে এক চাপ, এখানে এক চাপ, তাহলে এখানে দুইটা চাপ, এখানে দুইটা চাপ, এই দুইটা চাপের যে ছেদবিন্দু যোগ করতে হবে, যোগ করলে এই রেখাটা হবে এফ জি লম্ব রেখা এই কিউএস রেখার উপর হবে। এখন এই লম্ব এফ জি লম্ব রেখার উপরে এই এর সমান ব্যাসার্ধ নিয়ে এই কিউ কে কেন্দ্র করে সমান করে একটা চাপ, আবার এক পাশে ওএফ রেখার উপর একটি চাপ, আবার ওজি রেখার উপরে আরেকটা চাপ। এই চাপ দুইটা একটা পি বিন্দুতে ছেদ করবে, একটা আর বিন্দুতে ছেদ করবে। তাহলে এখন পি আর কিউ আর আর এস পি এস যোগ করলেই রম্বস হয়ে যাবে। এই হলো চিত্রটা অঙ্কন। এখন আমি লিখার সুবিধাতে আমি আবার বলছি, দেওয়া আছে পি কিউ আর এস রম্বসের বৃহত্তর কর্ণ সি সমান সমান আট সেন্টিমিটার এবং একটি বাহু এ সমান সমান পাঁচ সেন্টিমিটার রম্বসটি আঁকতে হবে। অঙ্কন কিউ ই যে কোনো একটি রশ্মি লই, উহা হতে কিউ এস সমান সি লই। এখন কিউ এস রেখার উপর এফ সি লম্ব রেখা আঁকি, এফ সি লম্ব রেখা। এখন কিউ কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে ওএফ রেখার উপর একটি বৃত্তচাপ এবং আবার কিউ কে কেন্দ্র করে উজি রেখার উপর আরেকটি বৃত্তচাপ আঁকি, এই চাপটি আর বিন্দুতে ছেদ করে আর পূর্বের চাপটি পি বিন্দুতে ছেদ করে। এখন পি কিউ কিউ আর আর এস এস পি যোগ করি, তাহলে পি কিউ আর এস উদ্দিষ্ট রম্বস।